দিন যতই বাড়ছে ভোটারের সংখ্যা ততই বাড়ছে, এবং এই ভোটারের সংখ্যা আপনার দুপুরের পর আরো অনেক বেশি বেড়ে যাবে। কাজ কেমন হবে আপনার এই 6 সংখ্যক নির্বাচন? দেখা যাক, এটা তো আপনার প্রিডিকশন করে লাভ নাই। আমরা আশা করি যে আপনার একটা ভালো টার্ন আউট আমরা আশা করছি। আমি ম্যাক্সিমাম যত ভালো হয় ততটাই সন্তুষ্টি, এবং আমি মনে করি যে পুরনো ঢাকার মানুষ অলরেডি আপনার নামা শুরু করেছে। আপনার বিভিন্ন জায়গায় যদি যান তাহলে দেখতে পারবেন যে ভোটের লাইন অলরেডি হয়ে গেছে বেশ লম্বা, ভোট দিচ্ছে উৎসব মুখর পরিবেশে এবং শান্তিপূর্ণ পরিবেশে। সার্বিক পরিস্থিতি কি কি দেখছেন? চমৎকার। যে আশঙ্কা বারবার বিভিন্ন জায়গা থেকে করা হচ্ছিল সেই আশঙ্কাকে উড়িয়ে দিয়ে দেশের মানুষ, শহরের মানুষ, পুরনো ঢাকার মানুষ ভোট কেন্দ্রে এসে ভোট দিয়ে প্রমাণ করে দিচ্ছে শেখ হাসিনা যেটা বলেছেন সেটাই সঠিক। সবকিছু নিয়ে আপনি সন্তুষ্ট? অবশ্যই, মোর দেন হ্যাপি, মোর দেন স্যাটিসফাইড। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন মেহরবানি করলে আমি আশাবাদী ইনশাল্লাহ নৌকার বিজয় এই আসন থেকে বিপুল ভোটে হবে ইনশাল্লাহ। সকাল থেকে দেখলাম যে বিভিন্ন ভোট কেন্দ্রে যেখানে 2000-এর মতো ভোট আছে কিন্তু সেখানে দেখছি যে 70 জন ভোট দিতে আসেনি। সকালে তো আপনার এখন কয়টা বাজে? তাহলে আপনার কথাটা কিন্তু সঠিক না। হ্যাঁ, আপনি 12টার সময় দেখে এসেছেন, এখনই তো মাত্র 12টা বেজে কয়েক মিনিট। তো আপনি যে কথাটা বলেছেন আমাকে এটা আমি আমি আর বললাম না যেটা ঠিক না। নৌকা মার্কায় দিয়েছি ইনশাল্লাহ, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমার মা বলেছে বিজয়ী হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। যে ভোট দিতে আসলেন আসলে আপনার কেমন লাগছে ভোট দিতে পেরে? অনেক ভালো লাগছে মনে হচ্ছে, অনেক ভালো লাগছে। একটু সামনে সামনে আসেন, বলেন আপনার। হ্যাঁ, ভোট দিতে অনেক ভালো লাগছে। এটা আমার ছেলে প্রাপ্তি আছে, ইনশাল্লাহ আল্লাহ ওপরে জয়ী করবে ইনশাল্লাহ। চাচি ইনশাল্লাহ ছেলে মেয়র ছিল, এবার এমপি হচ্ছে, সামনে মন্ত্রী বা অনেক হতে পারে, ইনশাল্লাহ আল্লাহ দিলে মন্ত্রী হবে। আল্লাহ চাইতে মন্ত্রী হবে ইনশাল্লাহ। হ্যাঁ, বুঝতে পারছেন? ইনশাল্লাহ।